গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে স্বাস্থ্যারদ সম্মান। বুধবার গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে দুর্গা উৎসব কমিটিগুলিকে নিয়ে আয়োজিত হয় এই স্বাস্থ্য শারদ সম্মান অনুষ্ঠান। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান আয়োজিত হয়। এই বিষয়ে শিক্ষা কর্মাধ্যক্ষ কি বললেন শুনে নেব। আমাদের যে 2024 পরিবেশ বান্ধবের উপর যে দুর্গা পূজাগুলো আমাদের ব্লকের ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এবং আমাদের অঞ্চলে যে সেরা সেরা পুজোগুলো হয়েছে তাদের পুরস্কার বিতরণী হচ্ছে গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির তরফ থেকে। এছাড়া আমাদের শিশু দিবস উপলক্ষে যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা আমরা 9টা অঞ্চলে শুরু করছি তার পুরস্কার বিতরণী হলো। এছাড়া আমাদের গ্রাম বাংলায় খেলাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমাদের শিক্ষা স্থায়ী সমিতি থেকে কিছু বল এবং ক্যারাম বোর্ড আমাদের 9টা অঞ্চলের আমাদের ক্লাবকে দেওয়া হচ্ছে এই কর্মসূচি। এই অনুষ্ঠান মঞ্চ থেকে গ্রাম বাংলার ক্রীড়ার মান বাড়াবার জন্য খেলাধুলা সরঞ্জাম উপহার ও শিশু দিবস উপলক্ষে পঞ্চায়েত সমিতি এলাকার সমস্ত গ্রাম পঞ্চায়েতে অবৈতনিক পাঠশালার সূচনা করা হয়। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের উপাধ্যক্ষ অরুণ কেওড়া, পলাশ রায় ও গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়ন্ত দে। সব মিলিয়ে আজকের এই অনুষ্ঠানে আদিবাসী ধামসামাদলের সঙ্গে পা মেলাতে দেখা যায় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষদের। আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের নির্দেশে আমাদের পূজা কমিটিগুলোর মধ্যে যাতে পরিবেশ সচেতনতা নিয়ে খুব ভালোভাবে কাজ হয়, মানুষ সেখান থেকে পরিবেশ সচেতনতা জানতে পারেন এবং পূজা মণ্ডপের পরিবেশ পরিচ্ছন্ন থাকে, প্লাস্টিক বিরোধী বিভিন্ন মেসেজ সেখানে বার্তা দেওয়া হয়, তার জন্য একটা সুস্থ প্রতিযোগিতার আহ্বান করা হয়েছিল। আমাদের সমস্ত পূজা কমিটি পার্টিসিপেট করেছিলেন, তার মধ্যে আমাদের পঞ্চায়েত সমিতি যে পূজা কমিটিগুলোকে মনে করেছে তার মধ্যে সবচেয়ে ভালো কাজ করেছেন তাদের পুরস্কার দিচ্ছেন আজকে। এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে করা হচ্ছে এবং আমাদের ব্লকের সমস্ত অনুমোদিত পূজা কমিটিগুলোর মধ্যে সেরা পূজা কমিটিগুলো আজকে এই পুরস্কার পেলেন, কিন্তু অন্যান্যরাও খুব ভালো কাজ করেছেন, তাদের প্রতি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা রয়েছে। নিউজ আজ বাংলা, গোঘাট। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের ICCU HDU সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এমেগনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।